তুমি এখন হই যাও। ও তুমি? আরে বড় স্যার ডাকছে, একজন ইম্পর্টেন্ট মানুষের সাথে পরিচয় করে দেব, সেই জন্য যাচ্ছি আর কি। আমি আই হই। তুমি এসে কি করবা বেকার মানুষ? তুমি বাসা যাও, বাসা অনেক কাজ আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম সালাম। স্যার আমার মনে একটু দেরি হয়ে গেছে। তুমি একা কেন? তোমার পার্টনারকে নিয়ে আসো না। আসলে স্যার ও একটু ব্যবসার কাজে দেশের বাইরে, তো তাই আসলে আসতে পারিনি। তাহলে বসো একটু। স্যার আমাদের যে গেস্ট আসার কথা আসেনি উনি এখনো? ও না, ওরা আসে নাই এখনো। আসে না, আসে, আসবে, খুব শীঘ্রই আসবে। আচ্ছা আচ্ছা, তাহলে বসো বসো। জি জি স্যার, থ্যাংক ইউ স্যার। কি অবস্থা? আসসালামু আলাইকুম। আমাদেরকে হেল্প করবে, বুঝছো? মানে উনি আমাদেরকে প্ল্যানে হেল্প করবে, বুঝছো? তো আসলে হয়েছে কি, আমি আসলে কোনো কোম্পানির সাথে কাজ করি না। অনেকগুলো কোম্পানি আমাকে অফার করছে, সকল রিজেক্ট করছে। আর ভাইয়ের সাথে দেখা হয়েছে, ভাইয়ের কথাবার্তা ভালো লাগছে। তো চিন্তা করছি যে ভাইয়ের যেহেতু স্ট্রাগলিং করতেছে কোম্পানি, ছয়টা মাস ওনাকে একটু হেল্প করি, ঠিক আছে? বাইরে বাইরে অনেক কষ্ট হয়েছে, মানে উনি আমাদের পরিচিত, তো আমি পূর্ব পরিচয় হয়ে উনি আমাদেরকে হেল্প করছে। তুমি এত নামি দামি একজন মানুষ, আমাকে কিছু বললে না কেন? কি বলবো, তুমি তো টাকা পয়সা, স্ট্যাটাস, কাপড় চোপড় এইগুলো দিয়ে তুমি মানুষকে বিচার করো। এখন আমার তো দামি কাপড় চোপড় নাই, আর টাকা পয়সাও নাই, আর ওই লেভেলের দামি কোনো স্ট্যাটাসও নাই। এতদিন থেকে আমার সাথে আসো, তুমি আমাকে চিনো নাই, বাট বাইরের মানুষ তো ঠিকই চিনে আমাকে। আসলে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। শোনো না, এই শোনো,